Athagarh Banakhanda Anchal re puni ek hathi asustha Khuntuni Banachal Brahamanabasta jungle le hathi ti chote chote chalutiba dekha jaichi Khuntuni ranger ka suchana mutabak hathi ti ra goda re aghat lagichi taku khub shikra tranquillized kara jai chikitsa kara jibo hathi ti danta thiba bele taku 25 barsha boyas boli jana padichi Athagarh Banakhanda Anchal re puni ek hathi asustha adhika alochana kariba Sushant Sahu ama Athagarh pratinidhi ham sathe jodeichanti Sushant hathi ti ku tranquillize kara golani bartaman sudha ja sandeh kara jauchi e danta hathi boyas 25 tranquillize kara golani ki bana bibhag pakharu Nibedita ame jodi kahiba bonya jantu ku suraksha degare debare je bana bibhag bisphol palatichi ja barambar khabar madhye dekheche ebong barambar bana bibhag madhye chakter rahi asichi কিছু মাস পূর্বর মধ্যে বলে সমান ঘটনা ঘটেছিল আজ মধ্যে দেখিবাক মিলছি এক হাতিটি জঙ্গল ভিতরে ছোটই ছোটই চালুছি যাকি যে হাতি জগুয়ালি রয়েছেন নাইট পেট্রোলিং সময়রে এ দৃশ্য দেখিবাক পাইছে যাকি ঘটনা পদাক সামনাক আসিছিল আজ সকাল আমি যদি কইবা খুন্টুনি রেজর্ক নেতৃত্বরে কিছু বন বিভাগের কর্মচারী হন্তু অধিকারী হন্তু এবং হাতি জগুয়ালি এক টিম যাই জঙ্গল ভিতরে তন্ন তন্ন করে খুঁজিলে হাতিটি হাতিটির গোড়রে যেহেতু আঘাত লাগিছে হাতিটি মনুষ্য দেখিলে মানে দূরক চালি যাচ্ছি এবং জীবন প্রতি বিপদে থাকা দেখি বন বিভাগের কর্মচারী মানে জঙ্গল ভিতর বাহারক পলাই আসিলে যাই বন বিভাগের যে রেঞ্জর রয়েছে খুঁটুনি রেঞ্জর আমি সূচনা নেছিল সে কিন্তু কি এক ড্রোন সাহায্যে হাতিটি জঙ্গলের কেউ স্থানের রয়েছে তাকে প্রথমে অনুধ্যান করা যাব অনুধ্যান করা গলা পরে ট্রাঙ্কুলাইজর টিমকে এক ডকা যাব ট্রাঙ্কুলাইজ টিম ট্রাঙ্কুলাইজ হাতিটি ট্রাঙ্কুলাইজ কলা পরে হাতিটির চিকিৎসা আরম্ভ করা যাব কেতে দিন পর্যন্ত জঙ্গল ভিতরে বন্য কর্মচারী মানে হাতিটি জগি রহবে বলে যা আমার কাছে সূচনা দিয়েছেন কিন্তু অন্যপটে যেতবে কথা উঠুছি হাতি আঠগড় বন্যখণ্ড কু বারম্বার আসুচি এবং বারম্বার হাতির গোড়ের আঘাত লাগুচি যে প্রকৃতরে সত্য উন্মোচিত হয়ে পারুনি হাতিটি গোড়ের কাহিঁকি আঘাত লাগুচি এমনি পূর্বর মধ্যে দেখবাক মিলছি অনেক হাতিঙ্ গোড়ের আঘাত লাগিছি এটি কেউঠি না কেউঠি বন বিভাগ হাতি মানুষ সুরক্ষা দেওয়ার সম্পূর্ণ ভাবে পালটিছি নিবেদিতা ଏମିତି ବନ ବିଭାଗ ହାତୀଙ୍କୁ ସୁରକ୍ଷା ଦେବାରେ ଫେଲ୍ ମାରିଛି ନହେଲେ ହୁଏତ ହାତୀଟି ଅସୁସ୍ଥ ଅଛି ବହୁତ ବିଳମ୍ବରେ ବନ ବିଭାଗ ଜାଣୁଛି ତାକୁ ପୁଣି ଟ୍ରାଙ୍କୁଲାଇଜ୍ କରାଯାଇନି କରାଯିବ ଏବଂ ହାତୀଟିର ପ୍ରକୃତରେ ଅସୁବିଧା କ'ଣ ହୋଇଛି କାହିଁକି ସେ ଛୋଟେଇ ଚାଲୁଛି ଏବଂ ତାକୁ କେମିତି ସୁସ୍ଥ କରାଯିବ ଏ ନେଇ ମଧ୍ୟ ବନ ବିଭାଗ ଦାୟିତ୍ୱ ନେବାର ଆବଶ୍ୟକତା ରହିଛି ବହୁତ ବହୁତ ଧନ୍ୟବାଦ ସୁଶାନ୍ତ ସାହୁ ଆଠଗଡ଼ ପ୍ରତିନିଧି ଆମକୁ ସୂଚନା ଦେଉଥିଲେ